ওয়েলকাম ওয়েলকাম অ্যাগেন। তো আমাদের মৃত্যু কেন হয় এটা একটা কোয়েশ্চেন, এবং মৃত্যুকে ঠেকিয়ে অমর হওয়া কি সম্ভব, দেখা যাক যে আমরা অমর হতে পারি কিনা, সেই নিয়ে কিছুটা আলোচনা আমি এই ভিডিওতে করবো, পুরোপুরি দেখতে থাকুন। তো আমাদের যেসব কারণে মৃত্যু হয় তার মধ্যে প্রধান রয়েছে অ্যাক্সিডেন্ট থেকে মৃত্যু, বা কখনো ডিজিজ থেকে মৃত্যু, এবং সব থেকে বড়ো যে কারণটা সেটা হচ্ছে এজ, অর্থাৎ বয়সজনিত মৃত্যু। তো কোনো অ্যাক্সিডেন্টে যদি কারো মৃত্যু হয় আমাদের সেখানে কিছুই করার নেই, যদি অ্যাক্সিডেন্ট থেকে বাদ দিয়ে যদি বলি ডিজিজের জন্য যদি কোনো রকম মৃত্যু হয় তাতেও আমাদের খুব একটা কিছু করার নেই, কারণ কখন কার কোন ডিজিজ হবে সেই ডিজিজকে ঠেকানোর মতো বা সয়ে বেঁচে থাকার মতো ক্যাপাসিটি কার কীরকম সেটা বলা খুবই শক্ত ব্যাপার। কিন্তু যে কারণটার জন্য মৃত্যু সবার হবেই, মানে কেউ অ্যাক্সিডেন্ট করলো না, বা যেটাকে বলছি যে ডিজিজ, কোনো ডিজিজ হলো না বা ডিজিজ হলেও সেটা গেল, তারপরও কিন্তু মানুষের মৃত্যু হবে এবং হচ্ছে সব সময়, সেটা হচ্ছে এজিং অর্থাৎ বয়সজনিত মৃত্যু। প্রতি মুহূর্তে পৃথিবীতে এজিং অর্থাৎ বয়সজনিত মৃত্যু কিন্তু হয়েই চলেছে। তো এই বয়সজনিত মৃত্যুটা কেন হয় বা এটাকে কি ঠেকানো যায় কোনোভাবে, দেখুন আমাদের শরীরে বিভিন্ন রকম সেল আছে, তো সব সেলেরই তো একটা আয়ু থাকে, যেমন আমরা জানি লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা সব কিছুর একটা আয়ু থাকে। এই আয়ুটা যখন ফুরিয়ে যায় তখন এই কোষগুলো মৃত্যু হয়। তো মৃত কোষগুলো কিন্তু শরীরেই জমতে থাকে। তো যখন আমাদের বয়স কম থাকে আমাদের শরীরটাকে যদি আমরা একটা যন্ত্রের সঙ্গে তুলনা করি, নতুন যন্ত্র অবশ্যই ভালো কাজ করবে, তো যখন আমাদের বয়স কম থাকে তো মৃত সেলগুলোকে শরীর আমাদের বাইরে বের করে দিতে পারে অনেকটাই, কিন্তু যখনই বয়সটা কমতে থাকে শরীরের প্রসেসগুলো আস্তে আস্তে স্লো হয়ে যায়, কারণ যন্ত্রের কার্যক্ষমতা যেমন কমতে থাকে শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতাও তেমন কমতে থাকে। তো এই যে মৃত সেলগুলো আছে এগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমতে থাকে। তো জমতে থাকার ফলে কি হয়, আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে তারপরে বৃদ্ধির দিকে যখন যাই আমাদের শরীরের চামড়া তো দেখি আমরা যে ঝুলে পড়ছে বা কুচকে যাচ্ছে, এগুলো সবই মৃত সেলের জন্য। আর এই মৃত সেলগুলো কী করে, আমাদের শরীরের যে জীবিত সেল এবং অ্যাক্টিভ সেল, এই অ্যাক্টিভ সেলগুলোর জায়গাটাকে আস্তে আস্তে নিয়ে নেয়। তো যত অ্যাক্টিভ সেলের জায়গাটাকে মৃত সেলগুলো বা ইনঅ্যাক্টিভ সেলগুলো নিয়ে নেবে তত কী হচ্ছে, আমাদের শরীরের অ্যাক্টিভ সেলগুলোর কাজ করার ক্ষমতা অনেক কমে যাচ্ছে, অ্যাক্টিভ সেলগুলো জায়গা পাচ্ছে না, এর ফলে আমরা আস্তে আস্তে কী হই যে ছোটোবেলা আমরা বড় হই, যখন ছোটোবেলা আমাদের খুব অ্যাক্টিভ থাকি, খুব চলমান থাকি, যখন মিডিল এজে যাই চলমানতা ছোটোবেলা থেকে একটু কমে, আস্তে আস্তে বয়স্ক হয়ে যায় যখন আমরা আরও স্লোত হয়ে যাই এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাই। তো এই যে মৃত্যুর ব্যাপারটা, এই ব্যাপারটাকে কি স্লো করা বা ঠেকানো সম্ভব, দেখুন এখনও অবধি মৃত্যুর ব্যাপারটাকে ঠেকানো পসিবল হয়নি, বাট স্লো ডাউন কিন্তু আমরা করতে পারি, যে এই যে এজিংটাকে আমরা স্লো ডাউন করতে পারি। সেটা কী কীভাবে করা যায়, না আমরা যদি ভালো একটা লাইফস্টাইল লিড করি, ভালো খাবার খাই এবং এক্সারসাইজ করি, তাহলে আমাদের শরীরের যন্ত্রাংশ অর্থাৎ আমরা যদি একটা মেশিনের যত্ন করি তাহলে সেই মেশিনটা যেমন ভালো থাকবে আমাদের শরীরটাও কিন্তু ভালো থাকবে। এইভাবে আমরা স্লো ডাউন করতে পারি ডেথটাকে, অর্থাৎ আমরা মানে এজিং রিলেটেড যে ডেথ এটাকে আমরা কিন্তু স্লো ডাউন করতে পারি। কিন্তু দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না যে একটা এরকম কিছু বলে দিন যেটা খেলে আমরা অমর হয়ে যাবো, অমর হওয়ার কোনো উপায় এখনও আসেনি। তবে একটা খবর আমি দিই, সেটা হচ্ছে কি আমাদের যে সারা জীবনের মেমোরি অর্থাৎ আমরা যা করছি, যা মনে রাখছি, আমরা যাকে ভালোবাসছি, যার সঙ্গে চলছি, যা যা ভালো করছি শুনছি, এই পুরো মেমোরিটাকে কিন্তু একটা কম্পিউটারে স্টোর করে রাখা যায়। এবং এই স্টোরেজ বা স্টোর করে যদি রাখা হয় তাহলে আমাদের প্রিয়জনেরা আমাদের মৃত্যুর পর সেই মেমোরিগুলোর সঙ্গে কিন্তু থাকতে পারে। এটা অবশ্যই একটা বিকল্প নয় অমর হওয়ার কোনো পথ এখনও অবধি পাওয়া যায়নি। তো এই ভিডিওটা, এই আলোচনাটাই করার জন্যই আমি তৈরি করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড নানা রকম খবর আমি এই চ্যানেলে আনতেই থাকবো। সবাই ভালো থাকবেন, বাই বাই।